ঈদে একটা পাকিস্তানি ড্রেস আমাদের সবারই নিতেই হবে, মানে এটা না হলে আমাদের ঈদই মনে হয় কমপ্লিট হবে না। সো এই জন্য আমি চলে গিয়েছিলাম একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের শপে, আর এই শপের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওনাদের পেজটা ভিজিট করতে পারেন। আর এছাড়াও ওনাদের একটা স্টোর আছে, এটাতে এসেও আপনারা কিন্তু ট্রায়াল দিয়ে আপনাদের পছন্দ মতো একটা ড্রেস কালেক্ট করতে পারেন এবারের ঈদের জন্য। সো আমি কিন্তু স্টোরে চলে গিয়েছিলাম, অ্যান্ড যাওয়ার পরে দেখলাম অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন। সো একটা ভিডিওতে তো আর সব কালেকশন দেখানো সম্ভব না, মানে সব কিছু ছিল। আপনি কী ধরনের কালেকশন চান, যেমন এখন অনেক বেশি হচ্ছে গরম, যেহেতু সামারের একটা টাইমে ঈদটা চলে আসছে, তো কটনের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, তারপরে অর্গানজার ছিল, নেট কটনের ছিল, তারপরে সিল্কের মধ্যে ছিল। সো ভ্যারাইটিস কালেকশন কিন্তু এখানে ছিল। ইভেন পাকিস্তানি সব হচ্ছে ফেমাস ব্র্যান্ডের ড্রেসগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন, স্টিচ আনস্টিচ সব ড্রেস কিন্তু ছিল। আর প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর, আর কালার কম্বিনেশনগুলো খুবই খুবই সুন্দর। তো এখান থেকে তো আমার বেশ অনেকগুলা ড্রেস পছন্দ হয়ে যায়। ইভেন এই আদান লিভাসের এই ড্রেসটা খুবই ভালো লাগছে আমার, বিশেষ করে এই ড্রেসের কালারটা খুব সুন্দর। বাট এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে ছিল মেবি 6000 বা 5000 এরকম, বাট আমি অলরেডি একটা নিয়ে নিয়েছিলাম আনস্টিচ, এই জন্য ওইটা নিয়ে নাই। তো যাই হোক, এর বাইরেও আমি অনেকগুলো ড্রেস দেখতেছিলাম, আর এখান থেকেও আমি একটা ড্রেস নিয়েছিলাম। তারপর এখান থেকে হচ্ছে এই ড্রেসটা, এই রেড কালার যে ড্রেসটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর স্টোরের আপুটা আমাকে অনেক অনেক ড্রেসটা দেখাচ্ছিলেন, তো এটা ড্রেস ছিল, বাট এটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। তো এই ড্রেসটা আমার খুবই ভালো লাগে, এই মেরুনটা, মানে এত বেশি সুন্দর এই ড্রেসটা, আমি যখন পরছিলাম এটা অনেক বেশি ভালো লাগছে আমাকে। তো দেখা যাক কি কোনটা নিই আমি। তো এই তো এখানে হচ্ছে দুইটা ড্রেসে আমি একদম কনফিউজড, মানে আটকাই গেছিলাম যে পার্পেলটা নিব না গ্রিনটা নিব, দুইটাই দেখতেছিলাম। তো যাই হোক, ওরা আমাকে অনেক হেল্প করতেছিল, ইভেন আমি হচ্ছে ট্রায়ালও দিছিলাম, যেহেতু ট্রায়াল রুম আছে, আর ড্রেসগুলো না পরার পরে বেশি ভালো বোঝা যায় যে আসলে কোনটাতে আমাকে মানাবে। সো এটা একটু গাউন টাইপের ছিল, দেন পরার পরে হচ্ছে বেশ ভালোই লাগতেছিল আমাকে। দেন আমি হচ্ছে এটা বলতেছিলাম যে দেখি কোনটা নেওয়া যায়। তো এখন আপনাদেরকে বলবো না যে ঈদের জন্য আমি কোন ড্রেসটা কালেক্ট করেছি, সো যখন আমি ঈদে পিক তুলবেন আপলোড করবো তখন আপনারা দেখতে পাবেন যে আমি কোনটা নিয়েছি। আমার তো ঈদের শপিং অলমোস্ট শেষ, আপনারা কে কে এখন ঈদের শপিং করেন নাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর এই পেজটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি ঈদ শপিং।